পুলিশ হেডকোয়ার্টারে ফাইল চুরি হয়েছিল। সেই ফাইল উদ্ধার করতে পেরে পুলিশ নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছিল। তখনই বিষয়টি নিয়ে অনেকে বলেছিলেন পুলিশের ঘরে যে চোর হানা দেওয়ার সাহস দেখালো এটা যেন বড় বিষয় নয় পুলিশের কাছে। নিজেদের অফিস থেকে চুরি যাওয়া ফাইল উদ্ধার করতে পারাকেই বড় হিসেব দেখাচ্ছিল পুলিশ। তখন অভিজ্ঞ মহলে উঠেছিল গেল গেল রব, এখন যেন যা হবার হচ্ছেও তাই। এবার একই রাতে শহর আগরতলার শুধু রামনগর ও জয়নগর এলাকাতেই ঘটল একাধিক চুরির ঘটনা। রামনগর 4 নম্বর রোড এলাকায় শনিবার রাতে একযোগে চুরি হলো একটি মন্দির এবং 4টি দোকানে। সকালে এসে ঘটনা দেখে দোকান মালিকের চক্ষু চড়ক গাছ। অভিযোগ পুলিশকে জানানোর পরেও দীর্ঘক্ষণ পুলিশ ছিল নিষ্ক্রিয়। রামনগর চারের লাশ, এটা শনি মন্দির তারপর আপনার আমার কাছে প্রায় 7000 টাকার মতন ছিল। শনি মন্দিরে ছিল আপনার 7-8 হাজার টাকা মন্দির পা বাস করতে, 8000 টাকার মতন ছিল মন্দিরে বাস করতে, আর আমার ক্যাশ বাস করতে ছিল 6000 টাকার মতন। তখন এই টাকাগুলি সবগুলি নিয়ে গেছে, আর আমাদের যন্ত্র ছিল, যন্ত্র আর মেশিন ছিল 6টা মেশিন নিয়ে গেছে। পুলিশের ভূমিকা নিশ্চয় ভূমিকা দিকটা খুবই খারাপ লাগলো। যে জায়গায় পুলিশ সেই কথাটা শোনা মাত্রই তৎক্ষণাৎই আসা দরকার ছিল। চতুর্দিক দিয়ে চলিতেছে, আমাদের রামনগরের সাইডে বেশি চলিতেছে। কালকে আমাদের যে রুটটা, এই রুটটা হচ্ছে প্রায় 3-4টা দোকানে চলিয়েছে। এমন যে আমার একটা দোকান পাশে হচ্ছে, মিষ্টির দোকান, বিভিন্ন জিনিস চলিয়েছে। মানে নিরাপত্তা বলতে কোনো জিনিসই নেই, নিরাপত্তা। এই জিনিসটা পুলিশের ভূমিকা শুনে আমি খুবই মানে দুঃখিত হইলাম। অন্যদিকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রামনগরীরই একটি ফ্ল্যাটে হাত সাফাই করে চোরের দল। চুরি হয়েছে জয়নগরের একটি বাড়িতেও। সুমন হালদারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ সর্বস্ব নিয়ে যায় চোরেরা। 3:30টার দিকে যখন আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, কিন্তু আওয়াজ কি এসে রইতেছে, তখন লাফাই উঠলাম। ওইটা দেখলাম আমার গেট খোলা আছে, গেটের তালা নিচে পড়ে রয়েছে, তালা ভাঙছে না, গেটের গিল কেটে লাইছে, কাইটটা সেটা বেরিয়ে রয়েছে। তো এই পজিশন দেখে আসার সঙ্গে সঙ্গে সব দিকে যখন সার্চ করে দেখলাম ঢুকছে, আমার ওই মার ঘর দিয়ে ঢুকছে। ঢুকে সেটা এটা দেখলাম মার ঘর পুরা তন্ন সব কিছু করছে, যা আসলো সোনার জিনিস আসলো, কিছু ক্যাশ পয়সা পাতি আসলো, ঠাকুর ঘরে কিছু ঠাকুরের সোনার জিনিস আসলো, ঠাকুরের পাদুকা বেলপাতা আসলো, এইসবও নিল সব। তো এরপরে এদিক দিয়ে এসে আমার, আমি ঘরে ঘুমাই আসলাম, যেই ঘরে ঘুমাই আসলাম এটা জানলা খোলানোর চেষ্টা করছে, তো তারা খুলছে মানে পারছে। তো পাশাপাশি খুলে আসে আমার চার্জারটা, তো বের করে আমার পালাইছে, দেখছে মোবাইল টোবাইল পায় কিনা। এরপরে আমার ঘরের দরজা ভাঙানোর চেষ্টা করছে, তো ঘরের দরজা খুলতে আর পারতেছে না কোনোভাবে, সিট করে আমি ভিতর দিয়ে ডাবল লাগানো আছে। তো বাট আমার লক যেটা আসতো ওইটা লকটক সব কিছু ভেঙে লাগছে, ভেঙে আসারা যখন আমি আওয়াজ পাইছি, লগলো লাইট জ্বালাইছি, যখন হেরার টেয়ার পেয়ে আসারা সঙ্গে সঙ্গে সব পালাইছে। একের পর এক চুরি ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে আগরতলা। সামনেই আসছে শারদীয় উৎসব, তখন এ ধরনের ঘটনা আরো বেড়ে যাবে বলেই আশঙ্কা। এই অবস্থায় মানুষ রাতে জেগে পুজোর আনন্দে মাতবেন কিভাবে, প্রশ্ন অনেকেরই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।